এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ধরনের নিরাপত্তা নিয়েছে সেই ব্যাপারে বিস্তারিত জানাতে বইমেলা প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। মারুফা রহমান, যেমনটি আমরা জানাচ্ছিলাম যে বোমা হামলার হুমকির পর বইমেলায় যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এছাড়াও আজকে তো ছুটির দিন, এই ছুটির দিন এবং পাশাপাশি বোমা হামলার যে আতঙ্কটা রয়েছে সেই হিসেবে আপনি কেমন দেখছেন আজকে বইমেলার চিত্র জানাবেন। সুরভি, এখানে শিশু প্রহরে যারাই এসেছে তাদের মধ্যে এই ধরনের কোনো উদ্বিগ্ন বা উৎকণ্ঠা নেই, আর এখানে আপনি জানেন যে কড়া নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে। প্রতিদিনকার মতো আজও ডগ স্কোয়াড সহ যারা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বাহিনীর সদস্যরা তাদের সতর্ক অবস্থান এখানে রয়েছে। কিছুক্ষণ আগে এখানে সিসিমপুর হয়েছে, সেখানে অসংখ্য বাচ্চা অংশগ্রহণ করেছে এবং তারা আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু তারা এখানে আনন্দ করছে। আর আমি যদি বলি আপনাকে, শিশু চত্বরটি বলা চলে এখন একেবারে উৎসবে শিশুদের অংশগ্রহণে বেশ মুখর হয়ে রয়েছে। এখানে পরিবার সমেত এবং বিশেষ করে যারা শিশুরা, শিশু কিশোর, তাদের সংখ্যাই আজকে কিন্তু বলা চলে বেশি। মেলা শুরু হয়েছে 11টা নাগাদ, 11:30টার সময় এখানে শুরু হয় সিসিমপুর, 3:30টার সময় আবার সিসিমপুর রয়েছে। আর এইদিকে শিশু কিশোর যেই চত্বরটি, সেখানে কিন্তু অসংখ্য পাঠক যারা তাদের সন্তানদের জন্য এখানে বই কিনছেন এবং যারা এখানে প্রকাশনীর যারা রয়েছে তারা বলছেন যে আজকে যেহেতু শেষ শুক্রবার তো সেই হিসেবে আজকে তাদের বেচা বিক্রি অনেক বেশি হবে এবং সারাদিনে ব্যস্ত থাকবে তারা। 3:30টার সময় কিন্তু আবারও এখানে সিসিমপুর হবে এবং সেখানে শিশু কিশোররা আবারও অংশগ্রহণ করবে এবং সেই সাথে যাদের বই কেনার এবং বইমেলা ঘুরে দেখার যে বিষয়গুলো রয়েছে এই সময়টুকুর মধ্যে তারা সারছেন। তবে অভিভাবকরা একটি অভিযোগ করেছেন যে প্রতি বছরই তারা যেটি বলে থাকে যে শিশু চত্বরে যেই কর্নারে সিসিমপুরে আয়োজনটি করা হচ্ছে সেটি খুবই ছোট একটি জায়গার মধ্যে, যার ফলে অনেক বাচ্চারাই এটি উপভোগ করতে পারে না ঠিক মতো বা দেখতে পারে না। অনেক দূর দূর থেকে তারা এই সিসিমপুরের যে অনুষ্ঠানটি সেটি দেখানোর জন্য নিয়ে আসে, সেটি নিয়ে তাদের এক ধরনের অভিযোগ আছে মেলা কর্তৃপক্ষের কাছে বা বাংলা একাডেমির কাছে, যেন এটি একটু তারা নজর দিয়ে দেখে এবং সবার দেখার মতো একটা ব্যবস্থা করে। তো সব মিলিয়ে বলা চলে যে শিশু কিশোরদের উপস্থিতিতে মুখর রয়েছে আজকের বইমেলা এবং আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত বলা চলে স্বাভাবিক রয়েছে।